কয়েকদিন ধরে ঘন কুয়াশায় ঢাকা থাকছে সারা দেশ বাড়ছে শীতের তীব্রতা সারাদিন সূর্যের দেখা না মেলায় এর প্রভাব পড়তে শুরু করেছে আলু সরিষা সবজি সহ নানা ফসলের ওপর তবে বেশি ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে বড়ধানের ধানের বীজতলায় এ অবস্থায় চাষিদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ দিনভর দেখা নেই সূর্যের ঠান্ডা বাতাস আর কুয়াশার দাপটে জনজীবন বিপর্যস্ত গত পাঁচ দিন ধরে প্রকৃতির এমন পরিবর্তনের প্রভাব পড়তে শুরু করেছে কৃষিক্ষেত্রে মৌলভীবাজারে বড়র বীজতলা সাদা ও লালচে হয়ে যাচ্ছে কীটনাশক ছিটিয়েও কোনো ফল পাচ্ছে না কৃষকরা এতে বড় আবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা কখন দেখা যায় দুঃখে আলির আগা লাল হয়ে গেছে ও মানে আমরা ওষুধ দিছি ওষুধ দেওয়া বলে ওখান দেখা যায় ওষুধে খাম না একবার দুইবার তিনবার চাইবার ওষুধ মারলে ওষুধে কোনো খাম না আবহাওয়ার উন্নতি না হলে এই সমস্যা দূর হবে না বলছেন কৃষি কর্মকর্তারা এই কোল্ড ইঞ্জুরির প্রভাবটা মোকাবেলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি কৃষকদের সার্বিকভাবে মেহেরপুর ও চুয়াডাঙ্গার কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়ছে বীজতলা আলু সরিষা গম ডাল সহ বিভিন্ন ফসল নিয়ে কুয়াশা দীর্ঘ হলে পোকার আক্রমণ থেকে ফসল রক্ষা কঠিন হবে কুয়াশার কারণে এখন ধানের চার ক্ষতি হবে আলুর ক্ষতি হবে কয়েকদিন দিয়ে রোদ উঠছে না সমস্যা এই সমস্যাটাই বেশি হবে চাপাই নবাবগঞ্জে গত চার দিনে তীব্র শীত ও কুয়াশায় বেশিরভাগ বীজতলা লালচে হয়ে গেছে এছাড়া শীত ও কুয়াশার ক্ষতির মুখে পড়েছে সরিষা ও বাদাম লাল পরে তখন মরে যায় বীজ বাদ আমরা জমি আবাদ করতে না ফুল যখন আসবে এরকম কুয়াশা পড়লে ফুলটা নষ্ট হয়ে যাবে তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নামলে শীতকালীন সব ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে ফসল রক্ষায় কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ আমরা তাদের বীজতলাতে কাদা করার সময় তাদেরকে বলছি যে তারা যেন শুকনো ছাই জীবসংসার অবশ্যই দেয় যদি আরও মনে হয় যে এর পরেও খুব ঠান্ডা পড়ছে তাহলে পলিথিন দিয়ে ঢাকবে তারা অথবা পানি দিবে রাত্রে পানি দিয়ে রাখবে রাজশাহী অঞ্চলে বড় বীজতলা সরিষা ও গম সহ শীতকালীন নানা সবজির আবাদ হয়েছে ঘন কুয়াশার কারণে এসব ফসল নষ্টের আশঙ্কা করছেন চাষিরা মাহমুদুর নবী ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক